Uh, uh, তিন দিন সাধারণ ছুটি থাকার পরে আজকে স্বাভাবিক হতে চলছে আসলে বাণিজ্যিক বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ আপনি জেনে থাকবেন যে আসলে গার্মেন্টস খুলেছে ব্যবসা বাণিজ্য খুলেছে তবে গার্মেন্টস শিল্প কারখানা থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমরা একটু বেশি খুলেছে বলে আমরা দেখতে পেয়েছি আহ গার্মেন্টস গুলো শ্রমিকরা বিভিন্ন জায়গায় অবস্থান করার কারণে তারা আসলে যথা সময়ে উপস্থিত হতে পারছে না আহ আশা করা যাচ্ছে কর্তৃপক্ষ আশা করছে যে আগামী দু একদিনের মধ্যে খুব স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে তবে গার্মেন্টস নেতৃবৃন্দ আমাদের জানিয়েছে যে আসলে এই কয়দিনে আসলে তাদের বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে রপ্তানি খাতে কারণটা হচ্ছে তাদের পাইপলাইনে অনেক রপ্তানি আহ ওয়ার্ডার থাকে এবং কিছু রপ্তানি পণ্য আহ ডেলিভারি করার পর্যায়ে থাকে তো এই জটিলতার কারণে আসলে তারা একটা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বেন বলে আহ এমনটাই ধারণা করছেন আর পাশাপাশি নারায়ণগঞ্জে যে দোকানপাট খুলেছে আসলে তার চেয়ে বেশি আমরা বেচা থেকে মানুষের মধ্যে উৎসুক জনতার মধ্যে একটা একটা ছাপ দেখতে পাচ্ছি কে উৎসুক হয়ে বিভিন্ন শপিং মলগুলো যে ভাঙচুর করেছে বিভিন্ন স্থাপনাগুলো তারা দেখতে বের হয়েছে এবং দেখছে বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে এবং মানুষ এতদিনে যে লীলা চালিয়েছিল স্বাধীনতা বিরোধী একটি শক্তি তারা নারায়ণগঞ্জ শহরে যে যে বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ করে যানমালের যে ব্যাপক ক্ষতি করছে এগুলোর উপরে আসলে উচ্ছেজনতার একটা বিশেষ নজর আমরা লক্ষ্য করেছি আর দোকানপাট গুলো খুলেছে কাস্টমার ক্রেতা বিক্রেতার সংখ্যা খুবই কম তবে সাধারণ মানুষ ঘুরছে দেখছে এবং তারা বোঝার চেষ্টা করছে যে আসলে তারা কি হল এই কয়েকদিন কারণ কারণ তারা বিভিন্ন রকম সোশ্যাল মাধ্যম এবং বন্ধ থাকার কারণে তারা তথ্য নিতে পারছিলেন না তারা দেখছেন আসলে সামাজিক স্বাভাবিক অবস্থাটা আহ ব্যবসায়ীরা মনে করছেন যে তাদের যে ক্ষতিটা হচ্ছে তারা যদি এবং অন্যান্য গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহটা খুব স্বাভাবিক থাকে তাহলে তারা খুব শীঘ্রই তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন তো এবং তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে ইন্টারনেট গতিটাকে একটু বৃদ্ধি করে ব্যবসায়িক স্বাভাবিক কার্যক্রমকে স্বাভাবিক করা যায় যাতে করে এই রপ্তানি রপ্তানিমুখী খাতটা আসলে ঝুঁকির মধ্যে না পড়ে তো এই ছিল আহ নারায়ণগঞ্জ থেকে আমার কাছে